দেখার চোখ থাকলেই সবই সুন্দর। আল্লাহর সৃষ্টি প্রকৃতির রূপ লাবণ্যের নির্যাস পেতে হলে চাই অন্তর্দৃষ্টি। কম বেশি সকলে প্রকৃতি ভালোবাসে, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায়, প্রাকৃতিক দৃশ্য দেখলে মন সতেজ হয়ে যায়। এমন একটি জায়গা দেখাতে চলেছি যেটি বর্তমানে ভ্রমণপ্রিয় মানুষদের মন আকৃষ্ট করেছে। এজন্য যেতে হবে আপনাদেরকে বড়বাড়ি। প্রথমত আমি হচ্ছে টার্মিনাল রোড হয়ে বড়বাড়ি রোডের দিকে প্রবেশ করছি। চারপাশের দৃশ্যগুলো আপনারা দেখছেন, আসলে অনেক দোকানপাটও রয়েছে, এছাড়াও কিন্তু মনোরম পরিবেশও আমরা লক্ষ্য করেছি। আপনাদের আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে বড়বাড়ি এলাকায় সিঙ্গিমারি রেল সেতু। আমরা খুব নিকটেই চলে এসেছি, যেহেতু বর্ষাকালে আসছি আমরা, এজন্য আসলে রাস্তাঘাট খুবই কাদা দেখতে পাচ্ছেন। আমরা অনেক কষ্টে অতিক্রম করেছি গাড়ি নিয়ে। আশা করি খুবই তাড়াতাড়ি রাস্তার কাজ সংস্কার হলে অবশ্যই আপনারা ভালোভাবে আসতে পারবেন। বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কাছাকাছি চলে এসেছি আমরা, গাড়ি নিয়ে উপরের দিকে প্রবেশ করছি। বড়বাড়ি এলাকায় প্রবেশ করার পর যে কাউকে বললে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবে এই সিঙ্গিমারি রেল সেতুটি। মনে রাখতে হবে এখানে কিন্তু এই সেতুটির আশেপাশে কিন্তু কোনো দোকানপাট নেই, সেহেতু খাবার সামগ্রী আপনারা সঙ্গে নিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ এস ব্লক 24-এ স্বাগত। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি একটি নতুন একটি ব্রিজ দেখানোর জন্য। আপনারা জানেন যে ইতিপূর্বে অনেক দর্শনীয় স্থান দেখিয়েছি, আজকে কিন্তু চলে এসেছি একদম তিস্তা নদীর যে রেল সেতুর মতো দেখতে, অবিকল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমটি একটি সেতু রয়েছে যেটি উত্তরবঙ্গেই রয়েছে। এখানে কিন্তু আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে একটি সেতু রয়েছে, এখানে কিন্তু দর্শনার্থীরা অনেকে ঘুরতে আসে। সেই ব্রিজটি মূলত আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই ব্রিজটিতে আসলে অবশ্যই আপনারা নিজেদের দুর্ঘটনাতে রক্ষাতে আপনাদেরকে নিজেকেই সতর্কতার সাথে এই ব্রিজটিকে হেঁটে আপনাকে অতিক্রম করতে হবে, কেননা এই ব্রিজে তেমন কোনো আসলে দাঁড়ানোর সুযোগ নেই। তাৎক্ষণিক যদি ট্রেন আসে সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, আপনাকে তাৎক্ষণিক দ্রুতগতিতে দেখে মাস পয়েন্ট থেকে শুরু করে আপনার সাইডে চলে আসবেন। আর যদি মনে করেন যে আপনাকে দাঁড়ানো খুবই জরুরি হয়ে যায় যে ট্রেন চলে এসেছে, সেক্ষেত্রে যে নিচে যে পোল রয়েছে সেখানে কিন্তু আপনি দাঁড়াতে পারেন। পোল দুটি মূলত পোল অনেক দূরে রয়েছে, সেহেতু আপনাকে পোলের কাছাকাছি অবস্থান করতে হবে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা একটু উপরের দিকে আপনাদের দেখাই ব্রিজের অবস্থা। ব্রিজে দেখতে পাচ্ছেন আসলে চমৎকার চারপাশ, আর হচ্ছে এখানে কিন্তু কোনো স্থান নেই যে আপনি দাঁড়াবেন, শুধুমাত্র আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে পোলটার মধ্যে দাঁড়াতে পারেন। ঠিক বিপরীত পাশেও ঠিক ওইখানে দাঁড়াতে পারবেন, আর মাঝখানে কিন্তু কোনো দাঁড়ানোর সুযোগ নেই। তাই আপনাদেরকে দ্রুত গতিতে দেখার জন্য আমি আপনাদেরকে বলবো এবং সরে যেতে বলবো। আর এখানে একজন লোক দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু অনেক সতর্কতার সাথে সামনে এগিয়ে আছে, কেননা যেহেতু কাঠগুলোর দূরত্ব অনেক বেশি রয়েছে এজন্য খুব সতর্কতার সাথে পায়ে হেঁটে অতিক্রম করতে হবে, নতুবা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা এবার ব্রিজের নিচে পানির ঢেউগুলো দেখি এবং শব্দগুলো অনুভব করি। আপনাকে মুগ্ধ করবে এবং চারপাশে যে সবুজ শ্যামল ভরা গ্রাম রয়েছে সেটি দেখতে পারবেন। এবং পাশেই দেখতে পাচ্ছেন যে পূর্বে যে ব্যবহার হতো এই ব্রিজটি, পূর্বে কিন্তু আগে এটার উপর দিয়ে চলাচল করতো, আপনার পিছনে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু সেটি সংস্কার করে কিন্তু একটি নতুনভাবে তারা ব্রিজ তৈরি করেছে। নদী ও বিশুদ্ধ বাতাসকে কেন্দ্র করে নানা বয়সের মানুষ প্রতিদিন আড্ডায় মেতে ওঠে এখানে, আসে পিকনিকেও। ছুটিতে ঘুরে আসতে পারেন এই চমৎকার ব্রিজটি দেখতে। এই ব্রিজটি আসার সময় গ্রামের চারপাশে চোখে পড়বে প্রকৃতির নানা ধরনের নয়নাভরণ দৃশ্য। সিঙ্গিমারি এই সেতুতে দাঁড়ালে মনকে অনেক আকৃষ্ট করবে আপনাকে, কেননা এখানকার মনোরম দৃশ্য, সেই সাথে বিশুদ্ধ বাতাস, পাশাপাশি ব্রিজের নিচে চলা পানির ঢেউগুলো মনকে নাড়া দেবে। সেই সাথে দেখতে পাবেন কিছু লোক রয়েছে মাছ ধরা নিয়ে। প্রতিনিয়ত মানুষ হাওয়া বদলের জন্য প্রকৃতির সৌন্দর্যের টানে চলে আসে এখানে, শান্ত মনে বসে থাকে দুপাশের ঘাসের উপর, আবার ব্রিজের উপর উপভোগ করে সিঙ্গিমারি ব্রিজ ও চারপাশের অপরূপ সৌন্দর্য।
আর প্রাণ খুলে নিঃশ্বাস নেয়। কেউ কেউ আবার উদাসী মনে গান গায়। আমি যেহেতু বর্ষাকালে এসেছি এজন্য আমরা দর্শনার্থীদের সংখ্যা খুবই কম পেয়েছি এই দিনে। এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে খুব ছড়িয়ে ছিটে থাকা কিছু মানুষজন বসে রয়েছে। এখানে যখন ভিডিও সংরক্ষণ করছিলাম তখন আমরা একটা ছেলেকে দেখতে পাই যে ব্রিজের উপরে উঠে নিজেকে সেলফি তুলছে। দেখুন সেলফি তোলার জন্য কিনা মানুষের আকর্ষণ। আপনারা এরকম আবার করার চেষ্টা করবেন না, এটি সম্পূর্ণরূপে অনেক ঝুঁকিপূর্ণ। আমরা এখানে কিছু শিশুদের দেখতে পাই, তারা এখানে কিছুটা সময় তারা হাঁটাহাঁটি করছে, তারা আনন্দ করছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এখানে প্রতিনিয়ত প্রতিদিনে তারা আসে। কেমন লাগতেছে? ভালো ভালো। হ্যাঁ, প্রতিদিন দেখার মতো জায়গা। হ্যাঁ, আশা করি দর্শক ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিডিওটি করাটা অনেকটা সার্থকতা হবে। অবশ্যই আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের নতুন কিছু নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।